তিন শতাংশ জায়গায় নয় কলামে আধুনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন প্রিয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব কিভাবে আপনি এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের মধ্যে নয় কলাম দিয়ে তিন বেডরুমের সুন্দর একটি ডিজাইন করবেন এবং সেই ডিজাইনের বিস্তারিত বিষয় জানতে এবং বুঝতে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রিয় ভিউয়ার্স সুন্দর ডিজাইনের জন্য আপনি প্রথমে একজন ভালো ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং করে নেবেন এবং সে ড্রয়িংয়ের আলোকে আপনার বাস্তব কাজ সম্পূর্ণ করবেন তাহলে ইনশাল্লাহ সুন্দর একটি ডিজাইন তৈরি করতে সম্ভব হবে তো আমরা যারা বাড়ি নির্মাণ করব বা বাড়ি নির্মাণের কথা চিন্তা করতেছি আপনারা প্রথমেই সময় নিয়ে একটু হাতে সময় নিয়ে আপনারা ড্রয়িং ডিজাইন করে নেবেন আমি এই কথাটা এজন্য বলছি অনেকেই দেখা যায় বাড়ি করার একটু আগ মুহূর্তে অর্থাৎ দু এক দিনের মধ্যেই আপনার ডিজাইনের প্রয়োজন হয় তখন ইঞ্জিনিয়ারের কাছ থেকে আপনি দ্রুত ডিজাইন পাওয়ার জন্য খুব চাপ প্রয়োগ করেন এতে করে একজন ইঞ্জিনিয়ার কিন্তু আপনাকে যে যে বিষয়গুলো কাজ করে দেওয়ার কথা ছিল সে বিষয়গুলো কিন্তু সে সহজে দিতে পারবে না সেজন্য হাতে সময় নিয়ে বাড়ির কাজ করুন বাড়ির কাজে অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে আপনারা দেখতে পাচ্ছেন একটা বিল্ডিংয়ের আমরা তিনটা কালার এবং কি সামনের ডিজাইনগুলো বিভিন্ন কালারের চেঞ্জ করিয়ে দেখেছি যে কোন কালারটা সবচেয়ে সুইটেবল তো যারা বাড়ির ডিজাইন করাতে চান তারা চাইলে আপনার বাড়ির ডিজাইনটি এরকম সুন্দর আধুনিক মানের করে নিতে পারেন সেজন্য ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রিয় ভিওয়ার্স সুন্দর বাড়ি নির্মাণের জন্য প্রয়োজন প্রথমে একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ড্রয়িং ডিজাইনটি করানো তো আমরা দেখে নিলাম এই বাড়িটি হচ্ছে কোটে কুমিল্লাতে অবস্থিত বাড়ির মালিক হচ্ছে হেলাল ভাই এখানে বিল্ডিংয়ের এক পাশে দেওয়া আছে একত্রিশ ফিট এবং আরেক পাশ হচ্ছে ত্রিশ ফিট অর্থাৎ মূল বিল্ডিংটি হচ্ছে আমার ত্রিশ ফিট বাই একত্রিশ ফিট এটা হচ্ছে আমার মূল বিল্ডিং এবং বারান্দাসহ বিল্ডিংটি হচ্ছে চৌত্রিশ ফিট বাই একত্রিশ ফিট তো যারা এরকম সুন্দর আধুনিক বাড়ি নির্মাণ করতে চান তারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার সুন্দর বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন প্রিয় ভিওয়ার্স তো আমরা দেখে নিব যে প্রথমে এই বাড়িটির এন্ট্রেন্সে একটি বড় একটি হলরুম থাকবে যারা ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করবেন তারা অবশ্যই চিন্তা করবেন হলরুমটা যেন বড় থাকে এবং মাঝখানে একটি করিডোর স্পেস দেওয়া আছে ওনার উঠা বাহির থেকে একজিট হওয়ার জন্য অর্থাৎ বাড়ির অংশ থেকে একজিট হওয়ার জন্য এখানে নিস্তালে আমরা দেখতে পাচ্ছি এগারো বারো এবং দুইটা বেডরুম কিচেন দেখতে পাচ্ছি পাঁচ ফিট বাই সাত ফিট এবং একটি কমন টয়লেট স এই দুইটি নিস্তালায় বেডরুম এবং উপরতলায় হচ্ছে তিনটি বেডরুম তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দোতলায় গিয়ে একটি ফোর্স বা ট্যারেজের অংশ দেখতে পাবেন এবং এর পাশে একটি বারান্দার স্পেস দেওয়া আছে তো ফোর্সে যাওয়ার জন্য একটা স্পেস রাখা আছে প্লাস হচ্ছে এখানে আপনি ড্রয়িং হিসাবে জায়গাটা ইউজ করতে পারবেন তো ভিতরে প্রবেশ করার পরে আমরা তিনটি সেপারেট বেডরুম দেখতে পাচ্ছি এবং একটি কমন টয়লেট এবং একটি অ্যাটাচ টয়লেট এখানে দোতলায় দুটি বারান্দা দেওয়া আছে তো এরকম সুন্দর ডিজাইন করতে হলে আপনাকে প্রথমে আপনার প্ল্যানিং অনুযায়ী আপনার জায়গার পজিশন অনুযায়ী আপনি কোন মুখে বিল্ডিং করবেন এবং কোন দিক থেকে আপনি বেশি সুবিধা পাবেন সে বিষয়টা আপনি ইঞ্জিনিয়ার থেকে পরামর্শ করে করতে পারলে সবচেয়ে ভালো এবং আধুনিক সুন্দর বিল্ডিং নির্মাণ করতে সক্ষম হবেন তো প্রিয় বিয়ার্স এই ডিজাইনটির সম্পূর্ণ বিস্তারিত বিষয় আমরা এখানে দেখিয়েছি এবং আমরা থ্রি ডির আলোকে প্ল্যানের আলোকে থ্রি ডির সম্পূর্ণ বিষয়গুলো আপনারা দেখানোর চেষ্টা করেছি আপনারা যারা বাড়ি নির্মাণ করবেন আপনি অবশ্যই আপনার বাড়ির সকল ডিজাইন বুঝে নেবেন একটি ডিজাইনে কি কি থাকবে সেই বিষয়গুলো যদি আপনার জানা না থাকে তাও আজকে এইখান থেকে জেনে নিতে পারেন তো আপনি প্রথমে আপনার ডিজাইনের জন্য যে বিষয়গুলো প্রয়োজন সেই বিষয়গুলো হচ্ছে আপনার জায়গার আলোকে বাড়ির ড্রয়িং ডিজাইন করা এবং সেই ডিজাইনের আলোকে বাকি কাজ সম্পূর্ণ করা তো ক্ষেত্রে আপনাকে থ্রিডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বিং এস্টিমেট সহ সম্পূর্ণ বইটি আপনার হাতে তুলে দেবে তাহলে আপনি আপনার বাড়ি নির্মাণ করতে অনেক সহজ হয়ে যাবে সকল ডকুমেন্টের আলোকে আপনার বাড়ি নির্মাণ করা অনেকটা সহজ হয় অনেক সময় আমরা কিছু খুঁটিনাটি কাগজপত্র না নেওয়ার কারণে অনেক সমস্যা হয়ে যায় যেমন ধরুন অনেক সময় আমরা ইলেকট্রিক্যাল ড্রয়িং ডিজাইন নিয়ে একটু অবহেলা করি যে এটা আমরা নিব না আসলে এটা আমাদের একটা ভুল ধারণা তো প্রিয় পিওর্স আপনার বাড়ি নির্মাণ হোক আরও সুন্দর আধুনিক আশা প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম